অবিসংবাদিত জাতীয় নেতা বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ও উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠি জেলার রাজাপুরে সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকার ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার অবদান ছিল অসামান্য। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবির প্রণেতা ছিলেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?